সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনত্রিশে ডিসেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল জব কার্ডের একশো দিনের কাজ নিয়ে লাগাতার দুর্নীতির অভিযোগ এবার একশো দিনের কাজের হাজিরা অনলাইন এপে করা পদক্ষেপ কেন্দ্রের সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনার বয়ে দেশে এক সপ্তাহের লকডাউন চাপানোর মিথ্যা খবর মিথ্যা খবর থেকে সাবধান থাকবেন বছরের শেষ দুদিনে বরাক সহ অসম উত্তর পূর্বে শৈত প্রবাহ জ্বর বৃষ্টির সতর্কতা জারি বিস্তারিত থাকবে প্রতিবেদনে ঘোষিত হল করিমগঞ্জ পুলিশের চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরদের চূড়ান্ত চাকরি পরীক্ষার ফলাফল খাদ্য সুরক্ষার রেশন কার্ড থেকে একজনেরও নাম কর্তন করা চলবে না খাদ্য সুরক্ষার কার্ড থেকে নাম কর্তন প্রতিবাদে বিকুব নাগরিক সভা কালীনগরের পলার পারে অরুণোদয় প্রকল্পে নতুন নাম তোলার হিরিক লালা উন্নয়ন বিভিন্ন জিপিতে অরুণোদয়ের গ্রামসভায় ব্যাপক সারা কাউকে ঘুষ না দেওয়ার আহ্বান দিলওয়ারের বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা প্রকৃত হিতাধিকারীর মধ্যে আবার নতুন ফর্ম বিতরণ করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনার আশঙ্কায় বাতিল হোক শিলচর গান্ধী মেলা দাবি বিষন টোয়েন্টি ফাইভের টেন্ডার ডেকে বরাত না দিলে প্রতিবাদে নামবে বিডিএফ উচ্চমাত্রায় স্পিকার ডিজে পি সিস্টেম মাইক ইত্যাদি পিকনিক স্থল নদীর ঘাটে বাজানো নিষিদ্ধ শীতের মরসমে জনগণের জীবন সুরক্ষায় করিমগঞ্জে একশো চুয়াল্লিশ দ্বারায় নিষেধাজ্ঞা জারি এবার ঔষধের বুয়ো কারবার রুখতে তৎপরতা কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার বেকারদের চাকরি প্রদান করতে পারেনি চাকরির পরিবর্তে রাজ্যের যুবকদের হাতে মদের বোতল তুলে দিয়েছে সরকার বললেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কদে পুরকায়স্ত নামা নিয়ে নিলেও এখনো বিষয়টি সমাধান করা হয়নি এবার স্বামীর বিরুদ্ধে গৃহবধূর মামলা গ্রামে এবং শেষ খবরটি সরকারি হাসপাতাল সেরে প্রাইভেট চেম্বারে রুগী দেখেন চিকিৎসক সরকারি দায়িত্ব সেরে প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত বাজারঘাট স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জব কার্ডের একশো দিনের কাজ নিয়ে লাগাতার দুর্নীতির অভিযোগ মিলছে এবার সেই গরমিল রুখতে করা পদক্ষেপ করছে কেন্দ্র এবার থেকে একশো দিনের কাজের কর্মীদের জন্য বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অনলাইন হাজিরা অর্থাৎ এবার থেকে মোবাইল অ্যাপে হাজিরা দিতে হবে একশো দিনের প্রকল্পের কর্মীদের নতুন বছরের গুড়া থেকে এই নিয়ম চালু করতে চলেছে কেন্দ্র একশো দিনের কাজে ডিজিটাল পদ্ধতিতে হাজিরা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় অনেক আগে গত মে মাসে পরীক্ষামূলকভাবে ডিজিটাল হাজিরা নেওয়া চালু হয়ে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে এবার গোটা দেশে এই প্রক্রিয়া কার্যকর করতে চলেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক করোনার চতুর্থ ধাক্কা নিয়ে ইতিমধ্যে সরগরম দেশ সারা দেশে বইছে আশঙ্কার চূড়া যদিও কেন্দ্রের তরফে আতঙ্কিত না হয়ে সতর্কতাকারী পরামর্শ দেওয়া হয়েছে কিন্তু এরই মধ্যে ইন্টারনেটে ভাইরাল হচ্ছে একের পর এক বুয়ো খবর সম্প্রতি এমন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দাবি করা হয়েছে সরকার দেশে সাত দিনের জন্য লকডাউন চাপানোর সিদ্ধান্ত নিয়েছে করোনার চতুর্থ ধাক্কার আশঙ্কার মধ্যে সেই ভিডিও কার্যত জোরের গতিতে শেয়ার হচ্ছে ইন্টারনেটে একটি নিউজ ভিত্তিক ইউটিউব চ্যানেলের স্ক্রিনশটে দাবি করা হয়েছে দেশে লকডাউন কার্যকর করা হবে এক সপ্তাহের জন্য এই লকডাউন জারি থাকবে বলে দাবি করা হয়েছে ওই ভিডিওতে যদিও ভাইরাল পোস্টটি ইতিমধ্যে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে ফ্যাক্ট চেকের মাধ্যমে যাচাই করা হয় স্বাভাবিকভাবে পিআইবির এই তদন্তে উঠে আসে ভিডিওটি পুরোপুরি মিথ্যা আগামী কয়েকদিন উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ ছাড়াও বিক্ষিপ্ত জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতরের সূত্রে জানানো হয়েছে অরুণাচল প্রদেশ অসম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমে বরফ পরা ছাড়াও বজ্রবিদ্যুৎ সহকারে বর্ষণের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দফতর সতর্কতা জারি করে বলেছে এই রাজ্যগুলোর বেশ কিছু জায়গায় গণ কুয়াশার আস্তরণ পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও উনত্রিশ এবং ত্রিশ ডিসেম্বর পশ্চিম হিমালয় এলাকায় বরফ পতনের সঙ্গে সঙ্গে জ্বর বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এ সমস্ত জায়গাগুলোতে ন্যূনতম তাপমাত্রা সাত শতাংশের নিচে নেমে যেতে পারে এ ব্যাপারে আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ঘোষিত হল করিমগঞ্জ পুলিশের চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটরদের চূড়ান্ত চাকরি পরীক্ষার ফলাফল নয়টি পদের জন্য নয় জনের নাম প্রকাশ করল করিমগঞ্জ পুলিশ ওয়েটিং লিস্টে অতিরিক্তভাবে আরও জনের নামও প্রকাশ হয়েছে যারা পাশ করেছেন তাদের নাম হচ্ছে গৌরব সাহা সৌম্যদীপ দেব সাগরপাল সঞ্জনা রায় হলিয়ের সিনহা তুহেল মামন তাপাদার সুমিত দেবনাথ শুভমচন্দ্র গোবিন্দ চক্রবর্তী এদিকে ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তারা হচ্ছে কৃষ্ণকমল দাস বিকি আচার্যী এবং মনিস দেব সঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা সিলেক্ট হয়েছেন তাদেরকে আগামীকাল অর্থাৎ ত্রিশ ডিসেম্বর সকাল দশটায় এসপি অফিসে উপস্থিত থাকতে হবে করিমগঞ্জ জেলাশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেসি শাখার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ ধারার অধীনে জারি করা এক আদেশে চলতি শীতের মরশুমে গণ কুয়াশার জন্য যান চালকদের রাস্তা দেখায় অসুবিধে এবং বনভোজন ইত্যাদিতে যাওয়া যানের দুর্ঘটনা প্রতিরোধে এবং জনগণের জীবনের সুরক্ষায় কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে উচ্চমাত্রায় লাউড স্পিকার ডিজে পিএ সিস্টেম মাইক ইত্যাদি বনভোজন স্থল নদীর ঘাটে বাজানো নিষিদ্ধ করা হয়েছে এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একশো চুয়াল্লিশ দ্বারার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আদেশে জানানো হয়েছে স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে সুবিচারের দাবিতে সরব হলেন বারৈগ্রাম এলাকার চেরাগির এক নির্যাতিতা গৃহবধূ বুধবার করিমগঞ্জ আদালতের সামনে দাঁড়িয়ে লাঞ্ছিতা গৃহবধূ সালমা বেগম বলেন তার স্বামীর নাম আব্দুল বাসিদ তাপাদার শ্বশুরের নাম হাজি আব্দুল বারি তাপাদার তার দন কুবের স্বামী তাকে সহ মুঠ চারটি বিয়ে করে চোদ্দ বছর ধরে নাগাল্যান্ডে রেখে পরে তাকে অসুস্থ বলে তালাক দিয়ে দেন এমন কি বিয়ের পর থেকে স্বামী তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন বলেও অভিযোগ সালমার উল্লেখ্য গত এপ্রিল মাসে তিনি তার স্বামীর বিরুদ্ধে করিমগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেন কিন্তু আজ পর্যন্ত সেই মামলার কোনো সুরাহা হয়নি মামলা করার আগে চেরাগি অঞ্চলের রেজাউল করিম সহ অন্যরা বিবাদ মিটিয়ে দেওয়ার নামে তাদের বিয়ের কাবির নামা নিয়ে নিলেও তারাও আজ পর্যন্ত বিষয়টির সমাধান করেননি বলে জানান সালমা তিনি আরও বলেন যে তার স্বামীর চতুর্থ বিয়ের পেছনে এলাকার বেশ কয়েকজন দুষ্ট লোকের হাত রয়েছে তারা মোটা টাকার বিনিময়ে তার স্বামীকে চতুর্থ বিয়ে করতে সাহায্য করেছে বর্তমানে তিনি আইনি সহায়তার জন্য দেশের প্রধানমন্ত্রী সহ সামাজিক সংগঠন মহিলা সংগঠনের সহযোগিতা কামনা করেছেন এদিকে এ খবর সংগ্রহ পর্যন্ত অভিযুক্তদের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি প্রতিশ্রুতি অনুযায়ী বিজেপি সরকার বেকারদের চাকরি প্রদান করতে পারেনি চাকরির পরিবর্তে রাজ্যের যুবকদের হাতে মদের বোতল তুলে দিয়েছে সরকার অসম সরকারের মদের দোকানের লাইসেন্স বৃদ্ধি করার প্রসঙ্গে বুধবার তেজপুরে এ মন্তব্য করেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্কে পুরকায়স্ত তিনি বলেন বুটের সময় বিজেপি যে স্বপ্ন দেখিয়েছিল তা বাস্তবায়িত করতে পারেনি সেই প্রতিশ্রুতিগুলো যাতে জনগণ ভুলে যান সেজন্য সরকার মদ খাওয়ানোর ব্যবস্থা করছে সরকারের বিরুদ্ধে কমলাকের অভিযোগ এভাবে রাজ্যের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বর্তমান সরকার খাদ্য সুরক্ষার কার্ড থেকে নাম সেটে ফেলার প্রতিবাদে কালীনগরের পলারপার এলাকার তিন শতাধিক পরিবার বিপন্ন প্রতিবাদে বুধবার বিক্ষোভ প্রদর্শন ও নাগরিক সভার ডাক বঞ্চিত পরিবারগুলো এদিন প্রাক্তন পঞ্চায়েতের সদস্য নিরঞ্জন সিংহ বিশাল সিংহ শেখর সরকার বীরেন্দ্র সিংহ সাংবাদিকদের জানান আজ অর্থাৎ বৃহস্পতিবার হাইলাকান্দির জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে স্মারকপত্র প্রদানের মাধ্যমে খাদ্য সুরক্ষার কার থেকে অসহায় পরিবারগুলোর নাম কর্তনের বিষয়টি অবগত করানো হবে অসহায় পরিবারগুলোর নাম পুনরায় অন্তর্ভুক্তির ব্যাপারে বিবেচনা করার জন্য অনুরোধ জানানো হবে শিলচর শহরের আদর্শ এনজিওর পর এবার বিডিএফ বাকাপতে না গিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় টেন্ডার ডেকে যে কোনো ব্যক্তি বা সংস্থাকে গান্ধী মেলার বরাদ দিতে কাসারের জেলা শাসক এবং শিলচর পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে বুধবার পৃথক দুটি স্মারকপত্র পেশ করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট স্মারকপত্র পেশ করে বিডিএফের তরফে স্পষ্ট ভাষায় জানানো হয়েছে টেন্ডার ডেকে বৈধভাবে গান্ধী মেলার বরাত দেওয়া না হলে বাধ্য হয়ে তারা প্রতিবাদী আন্দোলনে নামবেন এদিকে কোভিডের চতুর্থ ডেও আশ্রে পড়ার আশঙ্কায় গান্ধী মেলা আয়োজনের সিদ্ধান্ত পুরোপুরি বাতিল করার দাবিতে এদিন কাসারের জেলাশাসক ও পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে আরও একটি স্মারকপত্র দিয়েছে শহরের সংস্থা দ্য বিশন টোয়েন্টি ফাইভে সিটিজেন ফরাম শিলচর বুয়ো ঔষধ রমরমিয়ে চলছে বাজারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ হোক বা বুয়ো ঔষধ দেশের অনেক কোম্পানি সেসব বিক্রি ও রপ্তানি করে চলেছে এমনটাই অভিযোগ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বিশেষ করে ভারতের কয়েকটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির তৈরি কাশির ঔষধ হে আফ্রিকায় শিশু মৃত্যুর পরে এ সন্দেহ আরও চেপে বসেছে বুয়ো ঔষধের কারবারের পর্দা ফাঁস করতে এবার সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন গোটা বিষয়টির উপর নজরদারি চালাবে বলে সূত্রে জানা গিয়েছে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তৈরি হবে কমিটি প্রসঙ্গত দেশের ঔষধ তৈরির সবচেয়ে বড় কারখানাগুলি রয়েছে হিমাচল প্রদেশে সেখানে নজরদারি শুরু হয়ে গিয়েছে কাটলিশড়া বিধানসভা এলাকার লালা উন্নয়ন খণ্ডের অন্তর্গত টান্টু দনিপুর নিজ বর্ণারপুর সর্বানন্দ পুর মামদপুর জয়কৃষ্ণপুর জিপির অরুণোদয় দুই প্রকল্পের অধীন বিশেষ গ্রামসভা ধারাবাহিকভাবে গত পঁচিশ ছাব্বিশ সাতাশ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে পাশাপাশি কাটলিসরা উন্নয়ন খণ্ডের অন্তর্গত আপিন রংপুর জিপির গ্রামসভা তেইশ ডিসেম্বর অনুষ্ঠিত হয় প্রতিটি গ্রামসভায় সরার বিধায়ক সুজামুদ্দিন লস্করের প্রতিনিধি হিসাবে উপস্থিত থেকে এবং হিতাধিকারীর আবেদন প্রক্রিয়া সরকারি গাইডলাইনের উপর প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন এর রাজ্য সম্পাদক দিলওয়ার হুসেন বরবুইয়া বিশেষ করে অরুণোদয়ের সুবিধা গ্রহণে নাম অন্তর্ভুক্ত করার জন্য কাউকে এক টাকাও না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি উল্লেখ্য একত্রিশ ডিসেম্বরের মধ্যে গ্রামসভা শেষ হবে পনেরো ফেব্রুয়ারির মধ্যে জেলা স্তরের হিতাধিকারী বাছাই সংক্রান্ত কমিটির সভায় প্রকৃত হিতাধিকারী বাসাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে বিশ জানুয়ারি থেকে বিশ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা প্রকৃত হিতাধিকারীর মধ্যে আবার নতুন ফর্ম বিতরণ করা হবে আঠাশ ফেব্রুয়ারির মধ্যে জেলাশাসক কর্তৃক পোর্টালে আপলোড করা হবে এবং দশ এপ্রিল দুই সালের পর থেকে হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এবার শেষ খবরটি সরকারি হাসপাতাল সেরে প্রাইভেট চেম্বারে রুগী দেখেন চিকিৎসক প্রতিবাদ করলে লেলিয়ে দেন গুন্ডা বাহিনী দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারঘাট স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ওয়ালিউর রহমানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ তুললেন সংশ্লিষ্ট জিপির সভানেত্রীর প্রতিনিধি আব্দুল মান্নান মোনা তিনি অভিযোগ করে বলেন ডাক্তার ওয়ালিউর রহমান কাজে ফাঁকি দিয়ে বেসরকারি নার্সিংহোম ও প্রাইভেট চেম্বারে রুগী দেখেন যার ফলশ্রুতিতে অসহায় গরিব দুঃস্থ জনগণ বিশেষ করে গর্ভবতী মহিলাদের অনেক কষ্টের সম্মুখীন হতে হয় আজ অর্থাৎ বৃহস্পতিবার তারা চিকিৎসকের বিরুদ্ধে নালিশ জানিয়ে করিমগঞ্জের জেলা শাসক স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের হাতে স্মারকলিপি তুলে দেবেন কিন্তু এরপর কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে